এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, আসসালামু আলাইকুম। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের যে বিষয়টা এটা আমরা দেখতে পাচ্ছি এখানে। তাহলে আমরা দেখি এখানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের যে বিষয়টা আছে এখানে অনলি অ্যালুন ম্যানলি, হ্যাঁ আশফাক হক, এটা কে তোমাদের ক্লাসের কেউ? আশফাক হক এই ছেলেটা মানে রোল কোথায়? আশফাক হক, আশফাক হক তুমি তোমার রোল এখানে নাই কেন? তোমার নামের সাথে রোল নাই কেন? এই যে রিজওয়ান মাহমুদ, রিজওয়ান মাহমুদ এই ছেলেটার রোল নাই কেন পাশে, নামের পাশে? হ্যাঁ রোল থাকতে হবে। এই যে মামসাদ বিন হায়দার, এটার এই যে এখানে ক্লাস আছে, রোল আছে, এরকম থাকতে হবে। ঠিক আছে, প্রথমে তার ক্লাস, তারপরে রোল, তারপরে তার নাম, ক্লাস রোল নেম, এভাবে থাকতে হবে। এগুলো এই যে এরকম করা যাবে না, নিয়ম মেনে চলতে হবে সবাইকে। প্রথমে ক্লাস, এই যে এখানে সুন্দর 12B, তারপরে রোল দিয়েছে, তারপরে ক্লাস, এটা ভালো। জীবনে যদি ডিসিপ্লিন নিয়ম না শিখো এই বয়সে, এটা কবে শিখবা? এই যে এটাও ঠিক আছে, মারি মারজিউল রাফি, এটাও ঠিক আছে। প্রত্যেকে তার ক্লাস, এই যে এখানে আশফাক হক, আশফাক হক তুমি তোমার রোল লিখতে হবে, আগে তোমার ক্লাস, তারপরে রোল, তারপরে তোমার নাম। ঠিক আছে, তোমার প্রথমে ক্লাস আশফাক হক, প্রথমে তোমার রোল ক্লাস, তারপরে নাম রোল, তারপরে নাম। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাচ্ছি। সঞ্জিত সাম্য, এটা ঠিক আছে, ক্লাস রোল নেম, ওকে ক্লাস রোল নেম ঠিক থাকতে হবে। আচ্ছা আমরা যেটা দেখছিলাম যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় আমাদের খুবই আমরা জানি সবসময় এই নিয়মগুলা, এগুলা আমরা জানি, আমরা এগুলো এখন দেখবো। যে অনলি অ্যালোন এবং ওয়েয়ারলি থাকলে আমরা যখন কোনো পার্সনকে বুঝাই তখন আমরা নানবার ব্যবহার করি। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এখানে গড সৃষ্টিকর্তা বোঝাইলেও এখানে আমরা নানবার ব্যবহার করব, নানবার আল্লাহ ক্যান হেল্প আস। আর যদি বস্তু বোঝায় তখন সেক্ষেত্রে আমরা নাথিং বাট বসাই, আর যদি সংখ্যা বোঝায় নাম্বার সেক্ষেত্রে আমরা কি বসাই? নট মোর দেন, নট লেস দেন, এগুলো আমরা বসাই করি, তাই না? সেক্ষেত্রে আমরা দেখো হি হ্যাজ অনলি আ বল, হি হ্যাজ অনলি আ বল, এখানে কি একটা হি হ্যাজ অনলি আ বল, এখানে বস্তু বোঝাচ্ছে, এই কারণে নাথিং বাট ফাতা, ফাতা ছেলেটা এই যে সবসময় ডিসিপ্লিন মানে না। পাতা তুমি প্রথমে ক্লাস, তারপরে রোল, তারপরে তোমার নাম সংক্ষেপে দিবে, এগুলো কি যেগুলো ঢিলা পোলা পয়েন্ট, এগুলো কিন্তু কোনো কাজে লাগে না জীবনে। ঢিলা লুজ পোলা পয়েন্ট এগুলা যারা ডিসিপ্লিন মানে না, এরা এরা ওই সবসময় পিছিয়ে থাকে। ঠিক আছে, নিজেকে ডিসিপ্লিন ওয়েতে চলো। হি হ্যাজ অনলি 10 টাকা, এই যে এখানে হি হ্যাজ অনলি 10 টাকা, এখানে কি করতে হবে আমাদের? নট মোর দেন, সংখ্যা বোঝাচ্ছে, এটা অনলি দ্বারা এখানে সংখ্যা বোঝাচ্ছে। আচ্ছা তাহলে আমরা এই জন্য হি হ্যাজ নট মোর দেন 10 টাকা, এই যে আমরা এখানে সংখ্যাটা আমরা এখানে লিখে দিব, সংখ্যা যেহেতু প্রকাশ করেছে আমরা এখানে নট মোর দেন অথবা নট লেস দেন এটা প্রকাশ করবে। তারপরে দেখো মাস্ট, মাস্টের যে বিষয়টা এটা হলো যে মাস্ট থাকলে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে আমরা কি করবো? ক্যানট বাট ইউজ করবো, অথবা ক্যানট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি ইউজ করবো আমরা। ঠিক আছে, যেমন উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, উই ক্যানট বাট,
we cannot but obey our parents অথবা we cannot help obeying our parents ঠিক আছে এই যে এখানে এটা কিন্তু এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে মাস থাকলে আমরা এই ধরনের একটা ব্যাপার আমরা ইউজ করতে পারি নেগেটিভ করার সময় এরপর আছে আমাদের বোথ বোথ এন্ড যদি সিম্পল যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোথ এন্ড থাকে তাহলে আমরা সেক্ষেত্রে নট অনলি বাট অলসো ব্যবহার করব এখানে একটা জিনিস উল্লেখযোগ্য আছে যখন নাকি দেখা যাবে যে দুইটা সাবজেক্ট আলাদা যেমন এখানে দোলন দোলা দুইটা সাবজেক্ট আলাদা সেক্ষেত্রে আমরা কি করব নট অনলি বাট অলসোটা সাবজেক্টের আগে বসে সাধারণত এই যে দেখা যাচ্ছে দোলনের আগে কিন্তু নেগেটিভ করার সময় এই দোলনের আগে কিন্তু এই যে নট অনলি বাট নট অনলিটা আগে বসেছে ঠিক আছে বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট দুইটা সাবজেক্ট কিন্তু এখানে আলাদা দোলন একটা সাবজেক্ট এবং দোলা একটা সাবজেক্ট এবং এই বোথ এন্ড অথবা নট অনলি বাট অলসো এগুলো হলো পেয়ার কনজাংশনস এগুলো কোঅর্ডিনেটিং কনজাংশনস পেয়ার কনজাংশনস এগুলোকে আমরা নেগেটিভ করতে গেলে আমরা নট অনলি বাট অলসো ইউজ করতে হয় তবে সেক্ষেত্রে যদি সাবজেক্ট দুটো যদি তোমার দেখা যায় যে আলাদা হ্যাঁ ডিফারেন্ট সাবজেক্ট সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে নট অনলিটাকে আগে নিয়ে আসতে হবে সাবজেক্টের আগে যেমন এখানে বোথ দোলন এন্ড দোলা ওয়ার প্রেজেন্ট তাহলে এখানে নট অনলি দোলন বাট অলসো দোলা ওয়ার প্রেজেন্ট এটা কিন্তু নেগেটিভ হয়ে গেল এরপরে আমরা আরেকটা উদাহরণ দেখি যেখানে সাবজেক্ট একই এখানে তো দেখলাম যে সাবজেক্ট দুইটা ভিন্ন দোলন দোলা ঠিক আছে কিন্তু আরেক জায়গায় দেখা যাচ্ছে যে সাবজেক্ট দুইটা কি সাবজেক্ট দুইটা মানে একই যেমন হি ইজ বোথ ইন্টেলিজেন্ট এন্ড ব্রেভ এখানে কিন্তু দেখো বোথ এন্ড দ্বারা যুক্ত হয়েছে দুইটা ওয়ার্ড ইন্টেলিজেন্ট এবং ব্রেভ দুইটা অ্যাডজেক্টিভ যুক্ত হয়েছে কিন্তু এখানে আরেকটা ব্যাপার হলো যে এখানে কিন্তু এটা কিন্তু একটা মানে কম্পাউন্ড একটা ইয়া যেমন স্ট্যাটাসটা এরকম হি ইজ ইন্টেলিজেন্ট হি ইজ ব্রেভ দুটো সেন্টেন্সকে একসাথে আমরা বোথ এন্ড দ্বারা যুক্ত করেছি ঠিক আছে তাহলে এখানে দুটো সেন্টেন্সেরই এখানে সাবজেক্ট এক ভার্ব এক সেই ক্ষেত্রে আমরা নট অনলিটা কিন্তু সাবজেক্ট এবং ভার্বের পরে বসছি কিন্তু এখানে দেখো এখানে সাবজেক্ট দুটো সেন্টেন্স এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স এটার এই হিসেবে এটার তোমার সাবজেক্ট এক থাকাতে আমরা এখানে কি করলাম নট অনলিটা এই যে সাবজেক্ট এবং ভার্বের পরে কিন্তু আমরা এখানে বসিয়েছি কিন্তু এখানে কিন্তু এটা ঘটেনি কারণ হচ্ছে কি এখানে সাবজেক্ট যেটা আলাদা দোলন দোলা আর ডিফারেন্ট সাবজেক্ট দ্যাটস ওয়াই নট অনলি টেক প্লেস বিফোর দোলন ওকে বাট ইন দ্যাট কেস উই সি দ্যাট দ্য সেম সাবজেক্ট ফর বোথ দ্য সেন্টেন্স দ্যাটস ওয়াই উই আর ইউজিং দ্য নট অনলি আফটার দ্য সাবজেক্ট এন্ড দ্য ভার্ব রাইট অ্যাওয়ে ওকে দ্যাটস দ্য কেস তারপরে দেখো আমরা এখানে আরো আমরা দেখতে পাচ্ছি যে যদি এমন হয় যে শুধুমাত্র বোথ এন্ড থাকলে নট অনলি হবে এমন না কিন্তু অনেক সময় দেখা যায় যে দুইটা সাবজেক্ট এন্ড এন্ড দ্বারা যুক্ত হয়েছে দুইটা ওয়ার্ড এগুলোকেও আমরা যেমন এখানে ধরো হি ওয়াজ অবিডিয়েন্ট এন্ড জেন্টল দুইটা ওয়ার্ড এখানে যুক্ত হয়েছে এন্ড দ্বারা সেখানেও আমরা নট অনলি বাট অলসো অ্যাপ্লাই করে এটাকে নেগেটিভ করতে পারি হি ওয়াজ নট অনলি অবিডিয়েন্ট বাট অলসো জেন্টল এখানে দুটো অ্যাডজেক্টিভ যুক্ত হয়েছে এখানেও আমরা কিন্তু নট অনলি বাট অলসো দিয়ে আমরা নেগেটিভটা করতে পারি শুধুমাত্র যে বোথ এন্ড থাকলেই করতে পারবে এমন না কিন্তু আচ্ছা আরেকটা বিষয় হলো এখানে এভরি থাকলে তোমার তুমি এভরি এর পরে যদি ইনডিফিনিট প্রোনাউন টাইপের কিছু থাকে যেমন ওয়ান বডি বা ডিস্ট্রিবিউটিভ টাইপের প্রোনাউন যে আলাদা আলাদা করে সবাইকে বোঝাচ্ছে হ্যাঁ বা এভরি এর পরে যদি কমন নাউন টাইপের কিছু থাকে যেমন এভরি ম্যান এভরি স্টুডেন্ট অথবা অল যদি থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেক্ষেত্রে তুমি দ্যার ইজ নো বাট দিয়ে তুমি করতে পারো এই যে এখানে দ্যার ইজ নো ডট ডট বাট দিয়ে তুমি কি নেগেটিভটা করতে পারো যেমন এখানে এভরি মাদার লাভস আ চাইল্ড তাহলে এখানে আমরা যেহেতু এখানে এভরি এর পরে মাদার একটা ওয়ার্ড এটা কিন্তু একটা কমন নাউন তাই না এই যে এভরি এর পরে একটা কমন নাউন আছে এই ধরনের আমরা কোনো হাবুদক বাক্যকে আমরা কি করতে পারি আমরা এখানে কিন্তু নেগেটিভ করতে পারি দ্যার ইজ নো ব্যবহার করে ডট ডট বাট যেমন এভরি মাদার লাভস আ চাইল্ড তাহলে কি হবে দ্যার ইজ নো মাদার বাট লাভস আ চাইল্ড এটা 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 হয়ে গেল ঠিক আছে খুব সিম্পল একটা নিয়ম আচ্ছা যেমন যেমন এরকম যদি উদাহরণ থাকে এভরিবডি মাস সাবমিট দ্য সার্টিফিকেট হ্যাঁ এরকম যদি থাকে এভরি বিডিআর ওয়াই এভরিবডি মাস সাবমিট টু ডেস্টিনি ধরো এরকম একটা এক্সাম্পল যদি থাকে তোমার কাছে তুমি কি করবা
এভরিবডি মাস্ট সাবমিট টু দ্য স্টেট। এখানে কিন্তু দুইভাবে করা যেতে পারে, এভরিবডি এর জন্য তুমি দেয়ার ইজ নো দিয়ে করতে পারো, দেয়ার ইজ নো বডি বাট সাবমিট, দেয়ার ইজ নো বডি বাট মাস্ট সাবমিট টু ডেস্টিনি একভাবে হবে, অথবা তুমি মাস্টের যে নিয়মটা আমরা দেখেছিলাম একটু আগে, এই যে আমরা মাস্টের যে নিয়মটা একটু দেখেছিলাম না, মাস্ট থাকলে কি হয়, ক্যানট বাট অথবা ক্যানট হেল্প প্লাস ভার প্লাস আইজি, এটাকেও তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। যেমন এভরিবডি ক্যানট বাট সাবমিট টু ডেস্টিনি, হ্যাঁ, অথবা এভরিবডি ক্যানট হ্যাভ সাবমিটিং টু ডেস্টিনি, তাহলে এটা দুইভাবে কিন্তু করা যাচ্ছে। তো যেহেতু আমাদের মাস্ট এখানে সরাসরি আছে, আমরা অন্য চিন্তা আর না করলেও চলো, তবে এটাকে কেউ যদি দুইভাবে করে নো প্রবলেম, হি ক্যান ডু ইট, হ্যাঁ, হি হ্যাজ দ্য পারমিশন টু ডু দ্যাট। এভাবে যদি কেউ করে দুইভাবে, এভরি মানে এভরি নিয়ম দিয়ে কেউ করলে, অথবা কেউ যদি মাস্টের নিয়ম দিয়ে করে, আবার আবার অনেকে আছে বেশি পণ্ডিত, এভরিবডির নিয়ম দিয়ে করলো আবার মাস্টের নিয়মও লাগাই দিল, যেমন দেয়ার ইজ নো বডি ক্যানট বা এরকম দুইটাই চেঞ্জ করলো, তাহলে কিন্তু হবে না, দুইটা এখানে অ্যাপ্লিকেবল নয়, যে কোনো একটা হবে। ইমরান শোভন, এটাকে ইমরান শোভনটাকে, এটা এটা ক্লাস এখানে কেন, ইমরান শোভন তুমি কি কমন সেন্স নাই তোমার, ডোন্ট ইউ হ্যাভ কমন সেন্স, যে তোমার ক্লাস টিচার বলা নাই তোমাকে, তোমাকে ক্লাস লিখতে হবে, রোল, তারপরে এখানে তোমাকে নাম লিখতে হবে, এগুলো তো ঢিলামি কেন, একদম এগুলো ঢিলামি করা যাবে না। আচ্ছা, তারপরে দেখো এখানে অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা এখানে নো সুনার ডট ডট দেন আমরা ইউজ করবো এখানে, ঠিক আছে, অ্যাজ সুন অ্যাজ যখন থাকবে তখন, যেমন এখানে অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ সাউ দ্য পুলিশ হি রান অ্যাওয়ে, আর এত দেরি করে আসে কেন ইমরান, তুমি ক্লাসে এত দেরি দেরি করে আসে কেন, ক্লাস টাইম মতো আসতে হবে। অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ সাউ দ্য পুলিশ হি রান অ্যাওয়ে, এখানে দেখো এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স, এবং এখানে এই যে আমাদের এই যে পার্টটা অ্যাজ সুন অ্যাজ এর যে পার্টটা, এটা হলো আমাদের আসলে ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এখানে এই অংশটার সাথে কিন্তু কনজাংশনটা রয়েছে, যে অংশটার সাথে কনজাংশনটা থাকে সাধারণত এটাকে আমরা কি বলি, এটাকে আমরা ডিপেন্ডেন্ট পার্ট বলি, আর যেটা সাথে কনজাংশন নাই সেটাকে আমরা বলতেছি ইন্ডিপেন্ডেন্ট পার্ট বা প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে। আর একটা জিনিস খেয়াল করো, অ্যাজ সুন অ্যাজ থাকাতে দুই জায়গাতেই কিন্তু একই রকম টেন্সের ব্যালেন্স, এখানে যেমন পাস্ট টেন্স চাও, এখানেও কিন্তু পাস্ট টেন্স রান, ওকে, তাহলে বোঝা গেল যে অ্যাজ সুন অ্যাজ থাকাতে আমরা এখানে টেন্সের যে ব্যালেন্সটা একই রকম, কিন্তু আমরা বুঝতে পারছি যে কোন কাজটা আগে কোন কাজটা পরে, উই ক্যান ভেরি ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড যে কোন কাজটা আগে হয়েছে, দ্য অ্যাকশন দ্যাট হ্যাজ টেকেন প্লেস আর্লিয়ার দ্যান দ্য আদার ওয়ান উই ক্যান আন্ডারস্ট্যান্ড। নুরুল আমিন, নুরুল আমিন, সঠিক সময়ে আসতে হবে ক্লাসে, সঠিক সময়ে ক্লাসে আসতে হবে, দেরি করে আসতে হবে না। অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ সাউ দ্য পুলিশ রেন অ্যাওয়ে, তাহলে এখানে আমরা কি করলাম, এখানে আমরা এটাকে কমপ্লেক্স করতে হবে, তাহলে কমপ্লেক্স করলে আমরা আসলে এটা কিন্তু এক ধরনের মানে পজিটিভ ডিগ্রিতেই কিন্তু আছে, মানে হ্যাঁ, কারণ এখানে দেখো অ্যাজ 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 ইউজ করা আছে, অ্যাজ অ্যাজ, তো আমরা অ্যাজ এজটা কোথায় ইউজ করি, আমরা সাধারণত পজিটিভ ডিগ্রি, ওয়ান উই টক ইন অ্যাবাউট পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি, তখন কিন্তু আমরা এই অ্যাজ অ্যাজ এর ব্যবহার করি। তো এই যে অ্যাজ সুন অ্যাজ, এটা কিন্তু অ্যাকচুয়ালি কাইন্ড অফ মানে পজিটিভ ডিগ্রি, আমরা এটাকে নেগেটিভ করলে মানে নেগেটিভ, এটাকে নেগেটিভ করার মানে হচ্ছে অ্যাকচুয়ালি ইউ আর ডুইং ইট, ইউ আর ট্রান্সফরমিং ইট ইট ইনটু কম্পারেটিভ ওয়ান, মানে তুমি এখানে এটাকে কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করছো। অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ সাউ দ্য পুলিশ, এটা পজিটিভ ডিগ্রিতে আছে, কিন্তু তুমি যখন এটাকে নো সুনার স্ট্রাকচার দিয়ে দিচ্ছ, তখন আসলে তুমি একটা মানে যে কাজটা করছো সেটা হলো যে তুমি এটা 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 পজিটিভ ডিগ্রিতে আছে, তুমি এটাকে এখন এটাকে তুমি কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করছো, অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু নেগেটিভও হয়ে যাচ্ছে। এটা একটা মানে সুন্দর জিনিস, যে একটা জিনিস পজিটিভ ডিগ্রিতে আছে এবং তা হাবুদক অবস্থায় আছে, আবার তুমি এটাকে যখন এই পজিটিভ ডিগ্রিটাকে যখন তুমি এই পজিটিভ ডিগ্রিটাকে যখন তুমি এই যে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করছো, হ্যাঁ, কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করছো, তখন জিনিসটা নাবোধক হয়ে যাচ্ছে, অর্থাৎ খুবই সুন্দর জিনিসটা, খুবই মানে ভালো যে এটা এক ঢিলে দুই স্বীকার করার মতো, যে অ্যাট দ্য সেম টাইম ইউ আর টার্নিং দ্য সেন্টেন্স ইন্টু নেগেটিভ, অ্যাট দ্য সেম টাইম ইউ আর অলসো মেকিং দ্য সেন্টেন্স
comparative one. এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি as soon as the thief saw the police he ran away. এই জন্য আমরা এখানে বলি কি যে যে অ্যাকশনটা আগে হয়েছে সেটার সাথে past perfect tense হবে। আমরা জানি যে no sooner এর যে অর্থটা আছে সেটা অবশ্যই past perfect tense হয়। যেমন এখানে no sooner had the thief saw seen the police, এই এখানে এই জায়গাটা কিন্তু আগে ঘটেছে, অবশ্যই চোর পুলিশকে দেখেছে আগে, এই কারণে এই জায়গাটাকে আমরা past perfect tense আমরা এখানে ব্যবহার করব। এবং দেন এর পরের যে অংশটা আছে সেটা যা আছে তা সেটা past tense, past indefinite tense, এটা পরের ঘটনা, দৌড় দিয়েছে পরে অবশ্যই দেখেছে আগে। ঠিক আছে, তাহলে এটা আমরা শিখে গেলাম। তারপরে আমরা আরো দেখতে পাচ্ছি যে সুপারলেটিভ ডিগ্রি, যদি হাবুদক বাক্যটা সুপারলেটিভ ডিগ্রিতে থাকে, আমরা এখানে বলেছি যে এখানে ডিগ্রির এর ব্যবহার কিন্তু অনেক বেশি, এবং কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে এখানে ডাবল পারপাস সার্ভ হয়ে থাকে। যেমন এখানে অ্যাবসলিউট সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রিটা এখানে আমরা এটাকে যদি আমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করি তাহলে কিন্তু এটা নেগেটিভ হয়ে যাচ্ছে। যেমন ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ, এটা একটা সুপারলেটিভ ডিগ্রি, তাই না? এটা একটা সুপারলেটিভ ডিগ্রি এবং এট দ্য সেম টাইম এটা একটা হাবুদক বাক্য, ডাবল এখানে সার্ভিস দিচ্ছে সে সেন্টেন্সটা, সেন্টেন্সটা এট দ্য সেম টাইম একটা সুপারলেটিভ ডিগ্রি, আবার একই রকম ভাবে সে একটা হাবুদক বাক্য। এই ধরনের ডাবল পারপাস সার্ভিং করা সেন্টেন্সকে আমরা যখন নেগেটিভ করব, ওয়ান উই টার্ন ইট ইনটু নেগেটিভ, তাহলে আমরা এটাকে অবশ্যই আমরা এটাকে পজিটিভ ডিগ্রিতে নিয়ে যাব। আর এখানে যেহেতু অন্য কোনো শব্দ নাই, ধরো এখানে যদি এরকম থাকতো যে ঢাকা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিস ইন বাংলাদেশ, তাহলে ওয়ান অফ দ্য থাকলে কিন্তু এখানে আমরা এটাকে পজিটিভ ডিগ্রি করার সময় এখানে ভেরিফি ইউজ করতাম, এখানে আমরা ভেরিফি ইউজ করতাম। যেহেতু এখানে এই যে ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিস এরকম এই কথাটা নাই, ওয়ান অফ দ্য ডাটা নাই, সেই কারণে আমরা এখানে নর্মালি যেটা যেভাবে এটাকে পজিটিভ বা নর্মালি এটাকে যেভাবে পজিটিভ ডিগ্রি করা যায় এট দ্য সেম টাইম নেগেটিভ সেন্টেন্স করা যায় সেই সিস্টেমটা হলো তার আগে নো আদার যুক্ত করা। নো আদার এর পরে আমরা কি করব, এই যে ডিগ্রি এর পরের যেই অংশটা আছে, যে শব্দটা আছে, যেমন এই যে এটা ডিগ্রি এর পরের যে শব্দটা আছে এটা ব্যবহার করবো সিটি, নো আদার সিটি। তারপর আমরা ভার বানবো, ভারটা নির্ভর করবে আমাদের এই যে যেটা পজিটিভ ডিগ্রি আছে এটার উপরে, এখানে কোন ধরনের ভার আমরা ব্যবহার করেছি এবং এটা কোন ধরনের টেন্সে আছে, অবশ্যই এটা প্রেজেন্ট টেন্সে আছে। কাজেই এট দ্য সেম টাইম আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে তার এটা সিঙ্গুলার সাবজেক্টটা। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে নো আদার যখন দিয়ে কোনো কিছু শুরু হয় এর পরবর্তী নাউনটা কিন্তু সিঙ্গুলার হবে, এই যে নো আদার সিটি, এবং এর ফলশ্রুতিতে সাবজেক্টটা কিন্তু ভার্বটা কিন্তু সিঙ্গুলার। আর ভেরিফিউ দিয়ে যখন কোনো কিছু লিখবে তুমি এর পরবর্তী নাউনটা প্লুরাল হবে এবং এট দ্য সেম টাইম মানে কি তার ভার্বটাও কিন্তু প্লুরাল হয়ে যাবে। ঠিক আছে, যে নো আদার ম্যান, নো আদার অনেকে এরকম ভুলটা করে যে এরকম লেখে নো আদার, নো আদার ম্যান এরকমটা লেখে, এটা কিন্তু একদম ভুল, দিস ইজ রং। নো আদার এর পরে এখানে তোমার সিঙ্গুলার তুমি নাউন ব্যবহার করো, তুমি এখানে এম ই এন ব্যবহার করো, কেন এম ই এন তো প্লোরাল। অনেকে এরকম করে এটাকে আমরা এটাকে মানে এটাকে শুদ্ধ শুদ্ধ করতে হবে। তো যে এখানে এটাকে আমরা এম এ এম এ এন এখানে সিঙ্গুলারটা ব্যবহৃত হবে। আর যদি এখানে ভেরিফিউ থাকতো, যদি এখানে মনে করো যে ভেরিফিউ থাকে, হ্যাঁ ভেরিফিউ ভেরিফিউ থাকে তাইলে এটা প্লোরাল হয়ে যাবে, তখন তুমি এখানে এম ই এন ব্যবহার করতে পারো। ঠিক আছে, যখন ভেরিফিউ থাকবে তখন তুমি এখানে ভেরিফিউ থাকবে যখন তখন তুমি এখানে এম ই এন ব্যবহার করতে পারো, কিন্তু এর আগে তুমি এই যে নোয়াদার নোয়াদার থাকলে এখানে কি হবে, নোয়াদার থাকলে আমরা এখানে দেখবো যে এখানে এই যে এটা অবলিক দেওয়া দেখাই দিই আমি, নো আদার ম্যান এম এ এন সিঙ্গুলার। ঠিক আছে, এটা কিন্তু খুবই একটা মানে বেশি ভুল হয় এই জিনিসটা যাতে না হয়। ঠিক আছে, তাহলে এখানে নো আদার সিটি, এটার পর অবশ্যই সিঙ্গুলার এটা সাবজেক্ট, এটা ভার্ব সিঙ্গুলার এবং টেন্সটা এখানে প্রেজেন্ট, যেহেতু ওইটাকে এখানে এনেছে। তারপরে এরপর আমরা এস এনেস, যেহেতু আমরা এটাকে পজিটিভ ডিগ্রি করবো আমরা এস আনবো। তারপরে ডিগ্রিটা সুপারলেটিভে আছে, এটার পজিটিভ ফর্ম হলো বিগ, এটাকে আমরা বিগ নিয়ে আসলাম, আবার এস, তারপর এই যে এবার সাবজেক্টটা নিয়ে আসলাম, আর বাকি যে অংশটা আছে এটা এখানে বসাই দিলাম। ঠিক আছে, এই যে ইন বাংলাদেশটা এখানে বসাই দিলাম। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো সামটাইমস থাকলে কি হবে, সামটাইমস থাকলে আমরা কি করব, সরি সামটাইমস যে কি বলছে এখানে অপোজিট ওয়ার্ড। ঠিক আছে,
মানে অপোজিট ওয়ার্ড ব্যবহার করতে হবে, যে সামটাইমস অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস আর চেঞ্জ ইনটু নেগেটিভ বাই ইউজিং অপোজিট ওয়ার্ডস। অপোজিট ওয়ার্ড ব্যবহার করে আমরা অবশ্যই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি, তবে এখানে একটা কথা আছে যে তার পূর্বে নট ব্যবহার করতে হবে। যে তুমি যে অপোজিট ওয়ার্ডটা চেঞ্জ করলা, যেমন এখানে আই শ্যাল রিমেম্বার ইউ, আই শ্যাল নট ফরগেট ইউ। এই যে এখানে রিমেম্বারের যে অপোজিট ওয়ার্ড তুমি এখানে ফরগেট ব্যবহার করলা, এই ফরগেট ব্যবহার করো ভালো কথা, অসুবিধা নাই, তবে এখানে এর আগে কিন্তু নট ব্যবহার করতে হবে। নট ব্যবহার না করলে কিন্তু এখানে যে মিনিং এর যে ব্যালেন্স, সিমান্টিক সিমান্টিক যে ব্যালেন্স, এটা কিন্তু এখানে ঠিকঠাক করে। ঠিক আছে, তাহলে আমরা বুঝে গেলাম যে অপোজিট ওয়ার্ড ব্যবহার করে যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা হয়, সেক্ষেত্রে এর আগে অপোজিট ওয়ার্ড এর আগে নট ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরে দেখো অলওয়েজ থাকলে আমরা এখানে নেভার ইউজ করতে হবে। অলওয়েজ থাকলে আমরা এখানে নেভার ইউজ করতে হবে, যেমন রাভেন অলওয়েজ অ্যাটেন্ডস দ্য ক্লাস, তাহলে রাভেন। আবার এখানে এট দ্য সেম টাইম, এই যে এটা কিন্তু অপোজিট ওয়ার্ড ব্যবহার করতে হবে। অলওয়েজ থাকলে নেভার, অর্থাৎ ওই একই কথা, নট। আমরা যেমন অপোজিট ওয়ার্ড এর আগে নট ব্যবহার করি, এখানে নেভার কিন্তু এক ধরনের নট, মানে অলওয়েজ থাকাতে নেভার কিন্তু এক ধরনের আমরা নট অর্থ প্রকাশ করছে। তো সেক্ষেত্রে আমরা অপোজিট ওয়ার্ডও ইউজ করতে হবে, অ্যাটেন্ডস এর অপোজিট ওয়ার্ড মিসেস, আর এখানে অলওয়েজ থাকাতে আমরা এখানে নেভার ইউজ করবো। রাভেন অলওয়েজ অ্যাটেন্ডস দ্য ক্লাস, রাভেন, হ্যাঁ রাভেন, রাভেন নেভার মিসেস দ্য ক্লাস। এই যে এতক্ষণে ক্লাসে আসছে, এটা কে, এটা এটা ছেলেটা কি কমন সেন্স নাই নাকি? আচ্ছা, টু টু থাকলে আমরা কি করব, টু টু থাকলে আমরা এখানে, টু টু থাকলে আমরা এখানে, এটা কিন্তু অলরেডি নেগেটিভ অর্থে প্রকাশ করে, তবে স্ট্রাকচারটা এখানে হাবো। আচ্ছা যাক, তাহলে টু টু থাকলে আমরা এখানে সো দ্যাট ইউজ করব, মানে এটা এক ধরনের সিম্পল সেন্টেন্সে আছে। এই যে ছু ছু যে অবস্থা আছে, এটা সিম্পল সেন্টেন্সে আছে, এটাকে আমরা এখানে কমপ্লেক্স করে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হি ইজ টু উইক টু ওয়ার্ক, হি ইজ সো উইক। এই যে এখানে এই যে টু এর পরিবর্তে আমরা এখানে সো ব্যবহার করলাম, তারপরে উইক ব্যবহার করলাম, এখানে এই আবার টু এর পরিবর্তে এখানে দ্যাট, তারপরে প্রথম সাবজেক্টটা নিয়ে আসলাম, তারপরে যেহেতু এখানে প্রেজেন্ট ফর্মে আছে ইজ, এই কারণে আমরা ক্যানট, যদি এখানে ওয়াজ থাকতো, যদি এখানে ওয়াজ, যেমন হি ওয়াজ টু উইক টু ওয়াক, ওয়াজ থাকলে আমরা এখানে কুড নট ব্যবহার করতাম। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো অ্যাজ এজ থাকলে আমরা নট লেস দেন, যেমন সিমি ওয়াজ অ্যাজ ওয়াজ অ্যাজ রিমি। এই যে এখানে এটা কিন্তু তোমার পজিটিভ ডিগ্রিতে আছে এবং এখানে অ্যাজ এজ এর ব্যবহার আছে, তাহলে এখানে কি হবে, নট লেস দেন সিমি ওয়াজ অ্যাজ ওয়াইজ অ্যাজ রিমি, সিমি ওয়াজ নট লেস ওয়াইজ দেন রিমি। এই যে এখানে নট লেস ওয়াইজ দেন রিমি, সিমি ওয়াজ অ্যাজ ওয়াইজ অ্যাজ রিমি। এই যে এখানে এটা এটা সুপারলেটিভ ডিগ্রিতে, সরি মানে পজিটিভ ডিগ্রিতে আছে, আমরা এটাকে যখন নেগেটিভ করব তখন আমরা এটাকে উইল টার্ন ইট ইনটু কম্পারেটিভ ডিগ্রি, এই যে দেন আছে এখানে। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা জানি যে অ্যাজ অ্যাজ থাকলে থাকলে আমরা কি করবো, নট লেস দেন ব্যবহার করবো। যেমন সিমি ওয়াজ নট লেস ওয়াইজ, একটা প্রশ্ন করতে পারো যে স্যার দেন এর আগে তো মানে ওয়াইজ ওয়াইজ ওয়াইজার ওয়াইজেস্ট, এখানে ওয়াইজার কেন হইলো না, কারণ ওয়াইজার হলো না এই কারণে যে এর আগে কিন্তু লেস ব্যবহার করা হয়েছে, এর আগে কিন্তু এটাকে এই যে ওয়াইজকে তোমার কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করার জন্য এর আগে ইয়ার যুক্ত না করে, এরপর ইয়ার যুক্ত না করে এর আগে লেস যুক্ত করা হয়েছে। লেস এর কারণ হলো ইন অর্ডার টু কিপ দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স ব্যালেন্সড, মানে মিনিংটাকে ব্যালেন্সড করার জন্য আমরা এটাকে করেছি, লেস ব্যবহার করেছি। যেমন সিমি ওয়াজ নট লেস ওয়াইজ দেন রেমি, মানে সিমি রিমির থেকে কম মানে মানে ওয়াইজ নয়, কম ওয়াইজ নয় মানে কি, সিমি রিমির মতোই ওয়াইজ। ঠিক আছে, বিচক্ষণ, ওকে। এবার দেখো ইউনিভার্সাল ট্রুথ থাকলে আমরা কি করব, ধরো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ইউনিভার্সাল ট্রুথ আছে, সেটাকে আমরা ইন্টারগেটিভ করার নিয়ম হলো এটাকে নেগেটিভ ইন্টারগেটিভ করে ইন্টারগেটিভ করতে হবে। যেমন সান সেটস ইন দ্য ওয়েস্ট, ডাজন্ট দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট, এজ এ কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, এবার দেখো সামটাইমস
রিপ্লেস হবে কি দ্বারা? নট প্লাস অলওয়েজ, সামটাইমস থাকলে কি হবে? নট প্লাস অলওয়েজ। তাহলে এই যে এখানে দেখো, রাভেন সামটাইমস ভিজিটস মি, রাভেন ডাজেন্ট অলওয়েজ ভিজিট মি। এই যে এখানে সামটাইমস যেহেতু আছে, সামটাইমস যেহেতু আছে, নট প্লাস অলওয়েজ আমরা ইউজ করতে হবে, এটা খেয়াল রাখতে পারো। আর নট বলতে এখানে কিন্তু আসলে অ্যাকচুয়ালি এখানে অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব থাকলে এখানে অক্সিলারি ভার্বটা এনে তাকে নেগেটিভ করে এটা দেখাই দিতে হবে, নট ইউজ করতে হবে। আচ্ছা, মেনি থাকলে আমরা কি করব? নট হ্যাভ ফিউ, যেমন আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। এই যে এখানে মেনি আছে, কিন্তু এই যে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, এই মেনি থাকাতে আমরা এখানে কি করব? নট আ ফিউ ব্যবহার করব। আই ডো নট হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, আই ডো নট হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, ওকে, এটা আমরা ইউজ করব। আচ্ছা, তারপরে দেখো, আ ফিউ থাকলে নট মেনি, বাংলাদেশ হ্যাজ আ ফিউ স্কলার্স, বাংলাদেশ ডাজেন্ট হ্যাভ মেনি স্কলার্স, এই যে ডাজেন্ট হ্যাভ মেনি স্কলার্স। এই যে এখানে কিন্তু আমরা কি করলাম? আ ফিউ থাকাতে আমরা এখানে নট মেনি ব্যবহার করলাম। আচ্ছা, মাছ থাকলে আমরা এখানে আ লিটল ব্যবহার করবো, হি বিলংস মাছ মানি, হি ডাজেন্ট বিলং আ লিটল মানি, হি ডাজেন্ট বিলং আ লিটল মানি, এই যে লিটল মানি, ঠিক আছে। আ লিটল থাকলে নট মাছ, দোলন হ্যাজ লিটল রিচেস, দোলন ডাজেন্ট হ্যাভ মাছ রিচেস, এই যে দোলন ডাজেন্ট হ্যাভ মাছ রিচেস, এটা কিন্তু এখানে ব্যবহার হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখবো অ্যাসার্টিভ থেকে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের যে নিয়মগুলা। অ্যাসার্টিভ থেকে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স করতে গেলে প্রথম প্রথম যে বেসিক যে কথাটা সেটা মনে রাখতে হবে, সেটা হলো যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সরি, অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারগ্রেটিভ করার সময় যেটা মনে রাখতে হবে সেটা হলো যে অ্যাসার্টিভ সেন্টেন্স দুই ধরনের, হ্যাঁ বোধক এবং না বোধক, অ্যাফার্মেটিভ নেগেটিভ। অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি হ্যাঁ বোধক হয়, দ্যাট মিনস অ্যাফার্মেটিভ হয়, সেখানে আমরা কি করব? সেখানে আমাদের করার একটাই আছে যে সেখানে আবোধক বাক্যকে যখন আবোধক বাক্যকে যখন প্রশ্নবোধক করতে বলা হবে সেখানে আমরা কি করব? সেখানে আমরা অবশ্যই নট যুক্ত করে ইন্টারগেটিভ করব। আবোধক বাক্যকে যখন আবোধক বাক্যকে যখন প্রশ্নবোধক করতে বলা হবে সেখানে নট যুক্ত করে আমরা প্রশ্নবোধক করব। আর নাবোধক বাক্যকে যখন প্রশ্নবোধক করতে বলা হবে সেখানে আমরা নট বাদ দিয়ে আমরা সেখানে প্রশ্নবোধক করতে হবে। তাহলে এখানে যে মিনিং এর যে ব্যালেন্স, the balance of the balance in terms of meaning will be intact, okay. যেমন এখানে এই যে কথাগুলো আমি এখানে লিখেছি, আমি এটা একদম বলে ফেলেছি, এই যে এখানে কি বলেছি, if the sentence is in the affirmative you have to change it into negative interrogative, if it is in negative then you have to change it in bare interrogative. এই যে এখানে বেয়ার ইন্টারোগেটিভ বলতে মানে এখানে নট বাদে পিওর ইন্টারোগেটিভ, নট ছাড়া বেয়ার মানে এটাকে বলা হচ্ছে বেয়ার ইন্টারোগেটিভ, সরি ইন্টারোগেটিভ, ঠিক আছে। আচ্ছা, আর এখানে নেগেটিভ যে, তাহলে এখানে দেখো, হি ওয়াজ ভেরি জেন্টেল, হি ওয়াজ ভেরি জেন্টেল, এটা একটা হাবুদক বাক্য, হ্যাঁ এটা একটা হাবুদক, এটা একটা হাবুদক বাক্য, এই ফাহিম থেকে এটা রোল লেখে নাই কেন? ফাহিম, হ্যাঁ এই ফাহিম ছেলেটা এটা ক্লাস লেখবে, রোল লেখবে, কিছুই লেখে না এতক্ষণে জয়েন করে, এগুলি কি পোলাবান ডিসিপ্লিন শিখে নাই কেন? এরা কি এতটাই মানে অনিয়ন্ত্রিত হয়ে গেল? ডিসিপ্লিন শিখতে হবে ফাহিম। এই যে ফাহিম, তুমি রোল কোথায়, ক্লাস কোথায় তোমার? আচ্ছা দেখো, আমরা যেটা আলোচনা করছিলাম যে যদি ইফ দ্য সেন্টেন্স ইজ অ্যাফার্মেটিভ ইউ হ্যাভ টু চেঞ্জ ইট ইনটু নেগেটিভ ইন্টারোগেটিভ, সোজা কথা নট থাকতে হবে। যেমন এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যেমন হি ওয়াজ ভেরি জেন্টল, তাহলে ওয়াজেন্ট হি ভেরি জেন্টল, তাহলে যে এখানে আমরা নট যুক্ত করেছি, কিন্তু ওয়াজেন্ট হি ভেরি জেন্টল, ওয়াজেন্ট হি ভেরি জেন্টল, এটা কিন্তু আমরা এখানে নট যুক্ত করে ফেলেছি, ঠিক আছে। এরপরে দেখো, হি ইজ নট আ গুড পার্সন, হি ইজ নট আ গুড পার্সন, এখানে দেখো, এখানে কিন্তু তোমার এখানে কিন্তু তোমার এই এই বাক্যটা, এই যে সেন্টেন্সটা, এটা কিন্তু নেগেটিভ, এটা যে নেগেটিভ, এটাকে আমরা কি করবো? বেয়ার ইন্টারোগেটিভ করবো, মানে দ্যাট মিন্স এখানে আমরা নট বাদে এখানে ইন্টারোগেটিভ করবো, এটাকে বলা হচ্ছে বেয়ার ইন্টারোগেটিভ। তাহলে এখানে ইজ হি আ গুড পার্সন, এখানে কিন্তু নট নাই, কারণ হচ্ছে এখানে নট ছিল, এটা বাদ দিয়ে কিন্তু আমরা, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স
হ্যাঁ, নেগেটিভ সেন্টেন্স এটা, এটা এটা নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে অ্যাফার্মেটিভ না লিখে অ্যাসার্টিভ অ্যাসার্টিভ লিখলে ভালো হয়। হ্যাঁ, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স লিখলে ভালো হয়। এটা কেউ লিখে অ্যাসার, ও এটা অ্যাসার্টিভ লেখা আছে অলরেডি। ওকে, তাহলে এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এরপরে ধরো নো অক্সিলারি ভার্ব ইন সেন্টেন্স, ধরো সেন্টেন্সে, ধরো তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই, তখন তুমি কি করবা? যেমন ধরো এখানে হি প্লেস ফুটবল, এই যে এখানে কিন্তু দেয়ার ইজ নো অক্সিলারি ভার্ব, এবং এট দ্য সেম টাইম এটা একটা হামদক বাক্য, তাহলে এখানে তোমাকে কি করতে হবে? এটা হামদক বাক্য এবং এখানে অক্সিলারি ভার্ব নাই, তাহলে তোমাকে এখানে কি করতে হবে? এটাকে অবশ্যই এখানে নট ব্যবহার করেই কিন্তু তোমাকে ইন্টারোগেটিভ করতে হবে। এখানে মেন ভার্ব তো, মেন ভার্ব তো নিজে নট ব্যবহার করতে পারে না, তো যেখানে প্রিন্সিপাল ভার্ব থাকে সেখানে যদি সেটাকে যদি এটা হাবুদক হয় এবং সেটাকে যদি ইন্টারোগেটিভ করতে হয়, সেখানে অবশ্যই অবশ্যই নট ব্যবহার করার কারণে এখানে আমার অক্সিলারি ভার্ব আনতে হবে। অক্সিলারি ভার্বটা ডিপেন্ড করে কিসের উপরে? আমার এই যে সেন্টেন্সটা যেটা আছে এটা টেন্সের উপরে, দেখা যাচ্ছে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমার এখানে যে প্রাইমারি অক্সিলারি ভার্ব আছে যেগুলো, যেমন টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, এগুলো থেকে আমার কোনটা আনতে হবে? আমি এখানে টু ডু ভার্ব থেকে আনবো। টু ডু ভার্ব থেকে আমি কোনটা আনবো? ডু ডাজ ডিড, আমি এখানে ডাজ আনবো বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে কাজে এখানে এখানে তাহলে হি প্লেস ফুটবল, তাহলে ডাজন্ট হি প্লে ফুটবল, এই যে এখানে নটটা দেয় নাই, আচ্ছা আমি নটটা দিয়ে দিচ্ছি। ডাজন্ট হি প্লে ফুটবল, এই যে এখানে কিন্তু আমার হয়ে গেল, ঠিক আছে। ডু ডাজ অর ডোন্ট ডাজন্ট ডিডেন্ট, এগুলো কিন্তু ইউজ করতে হবে। যদি অক্সিলারি ভার্ব না থাকে, অক্সিলারি ভার্ব না থাকে এবং সেটা যদি হাবুদক হয়, ঠিক আছে। যেমন এখানে দে ডিড নট প্লে ফুটবল ইয়েস্টারডে, এখানে কিন্তু এটা নেগেটিভ, এখানে কিন্তু এটা নেগেটিভ অলরেডি, কাজে এখানে আর নট ব্যবহার করতে হবে না, শুধু নটটা তুলে দিয়ে এটাকে প্রশ্ন করে করলে হয়ে যাবে। তাহলে ডিড দে প্লে ফুটবল ইয়েস্টারডে, ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো নেভার থাকলে আমরা এভার ইউজ করব। আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্স দেখবো, অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকবে, সেক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ করার সময় এটা এভার ইউজ করব। যেমন আই নেভার ড্রিঙ্ক টি, তাহলে এখানে কি হবে? ডু আই এভার ড্রিঙ্ক টি, ডু আই এভার ড্রিঙ্ক টি, এই যে এখানে এভার নেভারটা থাকলে এখানে এভার ব্যবহৃত হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এভরিবডি, এভরি ওয়ান, অল, আমরা অলরেডি হাবুদক থেকে নাবুদক, যে মানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের বেলায় দেখেছি যে এভরিবডি, এভরি ওয়ান, অল থাকলে আমরা দ্যার ইজ নো ডট ডট বাট ইউজ করে আমরা নেগেটিভ করতে পারি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এভরিবডি, এভরি ওয়ান, অল, এগুলো যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে এবং সেগুলোকে যদি আমাদের ইন্টারোগেটিভ করতে হয়, সেক্ষেত্রে আমরা হু ইউজ করব, ঠিক আছে। এবং হু এর পরে নট ব্যবহার করবো কখন? যদি ওই সেন্টেন্সটা হাবুদক হয়, কারণ নট ব্যবহার করার কারণে কিন্তু এখানে অক্সিলারি ভার্ব ডু ডো ডোন্ট ডাজেন্ট ডিডেন্ট এগুলো আনতে হবে। আর যদি বাক্যটা যদি দেখা যাচ্ছে যে এভরিবডি, এভরিওয়ান যুক্ত বাক্যটা যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের আর ওই নট আনতে হবে না, সেক্ষেত্রে আর অক্সিলারি ভার্বের প্রয়োজন নাই। যদি ওই সেন্টেন্সে যদি প্রিন্সিপাল হয়ে থাকে, তাহলে হয়তো অক্সিলারি ভার্ব হিসেবে এগুলো দরকার না। আর যদি সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় এবং সেখানে মানে সেখানে অবশ্যই নেগেটিভ হইলে সেখানে আমরা এখানে অক্সিলারি ভার্ব ব্যবহার করা থাকবে, সেক্ষেত্রে ভিন্ন হিসাব। যেমন ধরো এখানে এভরি ম্যান উইশেস টু বি হ্যাপি, সরি এটা উদাহরণ দেখে আমরা যে এভরিবডি উইশেস টু বি হ্যাপি, এখানে দেখো এখানে হু, এখানে দেখো এখানে হু ডোন্ট অথবা ডাজেন্ট অথবা ডিডেন্ট, এখানে আমরা কোনটা ব্যবহার করব? এখানে আমরা এই যে ডাজেন্ট ব্যবহার করব। এখানে এভরিবডি উইশেস টু বি হ্যাপি, হু ডাজেন্ট উইশ টু বি হ্যাপি, এখানে এটা কিন্তু একটা হাবুদক বাক্য, ঠিক আছে। এখানে এটা কিন্তু একটা হাবুদক বাক্য, এই হাবুদক বাক্য হওয়ার কারণে, এই হাবুদক বাক্য হওয়ার কারণে কিন্তু এখানে কি হলো, এই হাবুদক বাক্য হওয়ার কারণে এটা কিন্তু এখানে আমরা নট ব্যবহার করা লাগতেছে। কিন্তু এই যে এখানে ডাজেন্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়াতে এখানে আমরা ডাজেন্ট এখানে ব্যবহার করেছি কিন্তু, ঠিক আছে। এভরিবডি উইশেস টু বি হ্যাপি, হু ডাজেন্ট উইশ টু বি হ্যাপি, ঠিক আছে, এটা আমরা ব্যবহার করে দিলাম।
আচ্ছা, তারপরে দেখো এখানে এভরিবডি পরে নাউন, তারপরে যদি থাকে তাহলে আমরা ইজ দেয়ার এনি প্লাস নাউন প্লাস হু ডোন্ট অথবা ডাজেন্ট অথবা ডিডেন্ট, এটাও আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, যেমন ধরো এভরি ম্যান উইশেস টু বি হ্যাপি, এভরি ম্যান উইশেস টু বি হ্যাপি, ওই যে এটা এটি এই এক্সাম্পলটাই কিন্তু এখানে দিয়েছে, এই এক্সাম্পলটা এখানে দিয়েছে যে এভরি যুক্ত ইয়াটাকে মানে সেন্টেন্সটাকে আমরা দুইভাবে আমরা এখানে কি করতে পারি, ইন্টারোগেটিভ করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে একটা আমরা দেখলাম যে হু ডাজেন্ট উইশ টু বি হ্যাপি, এটা যেহেতু হাবুদক বাক্য আমরা এখানে হু এর পরে ডাজেন্ট আনতে হয়েছে, ওই যে নেগেটিভ ইউজ করতে হবে এই কারণে। আর এখানে এভরিবডি এভরি ম্যান উইশেস টু বি হ্যাপি, এখানে আমরা তোমার ইজ দেয়ার এনি ইউজ করতে হবে প্লাস নাউন প্লাস হু ডাজেন্ট অথবা হু ডোন্ট অথবা ডাজেন্ট অথবা ডিডেন্ট। যেমন এভরি ম্যান উইশেস টু বি হ্যাপি, তাহলে ইজ দেয়ার এনি ম্যান হু ডাজেন্ট উইশ টু বি হ্যাপি, এটা কিন্তু আরো একটু বেশি লেখতে হচ্ছে। ঠিক আছে, তবে আমরা দুটোই শিখে রাখলাম, যেটা আমাদের জন্য যেটা মানে কমফোর্টেবল ফিল হয়, অনেকে হয়তো এটাতে কমফোর্ট ফিল করবে, আবার অনেকে বলবে না এটা আমার জন্য ইজি, এটা যে যেভাবে নেয় আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখানে এভরিবডি যুক্ত তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ করতে গেলে আমরা হু ডাজেন্ট অথবা ডোন্ট অথবা ডিডেন্ট হু দিয়ে করতে পারি, অথবা ইজ দেয়ার এনি তারপরে হু ডোন্ট অথবা ডাজেন্ট অথবা ডিডেন্ট, এভাবে আমরা করতে পারি। তারপর নোবডি থাকলে আমরা কি করবো, নোবডি নো ওয়ান নান, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি নোবডি নো ওয়ান নান থাকে সেটা ইন্টারোগেটিভ করতে গেলে যেহেতু নো 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 কথাটা আছে, কাজে এখানে নেগেটিভ করার কোনো সুযোগ নাই, নেগেটিভ নট ব্যবহার করার সুযোগ নাই যখন এটাকে আমরা ইন্টারোগেটিভ করবো। কারণ আমরা জানি যে নেগেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে গেলে আমরা নো বাদ দিয়েই আমরা এখানে ইন্টারোগেটিভ করে থাকি, কাজে এখানে আমরা ওইভাবে দেখবো। তাহলে নোবডি, তাহলে এখানে নোবডি কুড কাউন্ট মাই লাভ ফর ইউ, তাহলে এখানে হু কুড এভার, হ্যাঁ হু কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ, নোবডি কুড কাউন্ট মাই লাভ ফর ইউ, হু কুড কাউন্ট মাই লাভ ফর ইউ। আচ্ছা, এভার এখানে না দিলেও হবে, তবে দিলে একটা ভালো, তো কেউ যদি এটা না দেয় তাও কিন্তু হবে, হু কুড কাউন্ট মাই লাভ ফর ইউ। আচ্ছা, দ্যার ইজ নো থাকলে আমরা এটি কি করবো, ইজ দেয়ার এনি অথবা, যেমন এখানে দ্যার ইজ নো ইউজ অফ দিস ল, এখানে অ্যাকচুয়ালি দেয়ার কিন্তু কোনো সাবজেক্ট না, দেয়ার হলো একটা স্টার্টার, একটা সেন্টেন্সের ইন্ট্রোডাকশন করে দেয়, একটা সেন্টেন্সকে তোমার ইন্ট্রোডাকশন করে দেয়, এটা হলো দেয়ারের ফাংশন। দেয়ারের ফাংশন